আসসালামু আলাইকুম সবাইকে এসকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো সেই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি একটি ছোট্ট অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরাই সর্বপ্রথম বিভিন্ন আপডেট নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করে থাকি। তো এখনও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি পাশে থাকে বেল বাটনটি অল করে রাখবেন সাবস্ক্রাইব করে। তো চলেন ভিডিও শুরু করা যাক। 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রি সহ প্রয়োজনীয় কাজ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বুধবার 5 জুলাই দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান এনটিআরসিএ সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি বলেন, 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর সহ প্রয়োজনীয় কাজ চলেছে। আশা করছি আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে, এরপর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে। প্রসঙ্গত গত 5 ও 6 মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিয়েছেন 1,04,000-এর বেশি প্রার্থী। গত 5 মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়ে 2 এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন 57,274 জন। আর 6 মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন 47,560 জন। প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,000 প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও 1,04,000 প্রার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে যারা 17তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের আশা রয়েছেন তারা কিন্তু তাদের আপনার ফল আগস্টে প্রকাশ করা হতে পারে এমনটি দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এনটিআরসিএর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। তো এ পর্যন্তই, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।